রহিম, আমাদের উপর তিনটি কারণে মুসিবত আসে। মানুষের উপর যেসব পেরেশানি, দুঃখ, মুসিবত, রোগব্যাধি আসে তার তিনটি কারণ। প্রথম কারণ হলো আমাদের হাতের কামাই আমাদের উপর পতিত হয়, গুনাহ করেছেন, আল্লাহর নাফরমানি হয়ে গেছে, এসবের ফলাফল আপনার উপর আসে। যে কোনো মুসিবতের সুরতে, রোগব্যাধির সুরতে, বিপদের সুরতে, যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, অর্থাৎ তোমাদের যেই বিপদ আপদ ঘটে তা তো তোমাদেরই কৃতকর্মের ফল, এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। দেখুন এখানে শেষের কথাটি, ওয়া ইয়াফু আন কাসীর, কতই না সুন্দর। তাহলে আল্লাহ আমাদের বেশিরভাগ অপরাধ ক্ষমা করে দেন, বেশিরভাগ গুনাহ ক্ষমা করে দেন, তবে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবতে ফেলেন, বিপদে ফেলেন, দুঃখে ফেলেন, পতিত করেন, যাতে আমরা সংশোধন হয়ে যাই। দ্বিতীয় কারণ হলো একটি বান্দা নেক বান্দা, কিন্তু দেখা গেল কোনো মুসিবতে গ্রেফতার হয়ে গেছেন, এর কারণ হলো আল্লাহ সেই নেক বান্দার গুনাহ মাফ করতে চান। যেমন আল্লাহ তাআলা সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ, আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোনো বিপদ আসে না। সুতরাং যত ধরনের মুসিবত আসে তা আল্লাহর হুকুমে আসে। আর এই ব্যাপারে সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মুত্তাফিক আলাইহি একটি হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال ما يصيب المسلم من نسب ولا وسب ولا هم ولا حزن ولا اذى ولا غم حتى الشوكة يشاقها الا كفر الله بها من خطاياه। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে সকল যাতনা, রোগব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট এবং পেরেশানি আপতিত হয়, এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয়, এই সবের দ্বারা আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। তৃতীয় কারণ হলো যার ফলে মানুষের জীবনে দুঃখ পেরেশানি আসে মর্যাদা বৃদ্ধির জন্য। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব ইলা আখিরিল আয়াত, অর্থাৎ আসমান ও জমিনে যে মুসিবত প্রকাশ পায় তা আল্লাহ তাআলা লৌহে মাহফুজে লিখে রেখেছেন। আল্লাহ যেহেতু এটা নির্ধারণ করে রেখেছেন যে এই মুসিবত আসবে, সুতরাং তা আসবেই আসবে। আল্লাহ কেন লিখেছেন তার বিশ্লেষণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষকে আল্লাহ জান্নাতের নিয়ামত, মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সেই মানুষ সে মর্যাদার স্তরে পৌঁছার যোগ্যতা বা শক্তি রাখে না। তখন আল্লাহ সেই বান্দাকে ক্ষুদ্র ক্ষুদ্র মুসিবত দিয়ে থাকেন, যাতে সে উক্ত মুসিবত সহ্য করে, এই উক্ত মুসিবতে পতিত হয়ে সেটার উপর ধৈর্য ধারণ করে সেই নিয়ামত ভোগ করার যোগ্যতা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করার এবং গুনাহ খাতা থেকে তওবা করার, ইস্তিগফার করার, গুনাহ খাতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।